ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে প্রায় দ্বিগুণ ব্যবধানে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ট্রান্সজেন্ডার নজরুল ইসলাম ঋতু। অনেক মানুষের অনেক কিছু থাকে, ছেলে মেয়ে কিবা বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব থাকে, কিন্তু আমার এত লোভ লালসা নেই, আমার ছেলে নেই মেয়ে নেই আমার সংসার নেই, আমি চাই এই জনগণই আমার সব, আর এই জনগণকেই আমি সব কিছু করতে চাই। আমার কথা হচ্ছে কি যে যদি এরকম কোনো কিছু হইতো তাহলে আর জনগণ কিন্তু আমার পিছনে থাকতো না। জনগণ কিন্তু একটা উদ্দেশ্যই করেছে যে ওর ছেলে নেই মেয়ে নেই সংসার নেই, ও আমাদের জন্যই কাজ করবে, আর জনগণের হিসেবেই আমাকে এই ভোটটা দেওয়া হয়েছে। তা আমি জনগণের পক্ষে সবসময় থাকবো, আর জনগণ যেটা আমাকে বলে সেটাই আমি শুনবো। আমাদের ইউনিয়নের মধ্যে যে অবস্থা মনে হয় যে কাজ আছে মনে 20 বছর আমি শেষ করতে পারবো না, আর আমাদের নেত্রী যদি আমার দিকে সুনজর দেয় তাহলে এইটা আমাদের পক্ষে এইটা অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব। আমি যেরকম রাস্তাঘাট যেরকম স্কুল কলেজ কিংবা কালপাট অনেক রাস্তা যে অবস্থা সাধারণ মানুষ চলতেই পারে না, এখানে যে অবস্থা মানুষ আমি দেখেছি এক জায়গায় যে একটা গাড়ি পড়ে ভেঙে পড়ে রয়েছে কিন্তু রাস্তা দিয়ে উঠতে পারছে না, উঠার কোনো কার দেখতে পাচ্ছে না উঠবে কীভাবে। তারপরে আমি দেখছি এরকমও দুটো মহিলা এক পাশে আর একটা গরু এক পাশে দিয়ে রাস্তা টানছে, এরকম একটা দুর্দশা এই অবস্থা এই ইউনিয়নের ভিতরে। তা আমি চাই যে ইউনিয়নের মধ্যে যাতে আমি চাই যে এই জিনিসটা যেন আমাদের সুনজরে দেখে। দেশে তিনি প্রথম ট্রান্সজেন্ডার যিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নৌকার প্রার্থীও পরাজয় মেনে নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঋতুকে। দলাদলি হচ্ছে অনেক কিছু হয়েছে কিন্তু এখন দল মাত সব কিছু ভুলে যে সবাই একসাথে কাজ করব এটাই আমি জানি। আর একটা কথা হচ্ছে যে যারা এখানে আওয়ামী লীগ করে বিএনপি করে জাতীয় পার্টি করে অনেক দল এখানে আছে কিন্তু আমি দল মাল বুঝি না, আমি একটা কথাই বুঝি যে জনগণ আমাকে ভোট দিয়েছে আমরা সবাই একই দল। আর আওয়ামী লীগের লোকজন যারা আছে তারা তো সব পিছনে পড়ে, তাদের কোনো খবর নেওয়া হয় না, তাদের কোনো খোঁজ খবর নেওয়া হয় না, তারা যারা বয়স্ক লোক যারা আওয়ামী লীগ করেছে তাদেরকে বাদ দিয়ে তারা আবার নতুন নতুন যারা আওয়ামী লীগ আছে এরা তো আওয়ামী লীগের কিছু বুঝি না আমি এটা, কিন্তু এই যে লোকজনগণ যে পেছনে ফেলে দিয়েছে আমি চাই যারা আওয়ামী লীগ করে যারা পিছনে পড়ে আছে তারা আমার সাথে যোগাযোগ করুক, তারা আমার সাথে আসুক, আমরা নতুন করে আওয়ামী লীগ শুরু করবো এখান থেকে। যতবা আমাদের বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা কোনো জায়গাতে পিছিয়ে নেই, আমাদের বাংলাদেশে যত সরকার আসছে না কেন কিন্তু এই শেখ হাসিনা সবচেয়ে বড় কাজ করেছে বাংলাদেশের ভিতরে। ইউপি নির্বাচনে ঋতু পেয়েছেন 9,557 ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রার্থী নজরুল ইসলাম ছানা পেয়েছেন 4,529 ভোট। তৃতীয় স্থানে থাকা হাতপাখার মাহবুবুর রহমান পেয়েছেন 809 ভোট। নজরুল ইসলাম ঋতুকে মানুষ ভোট দেওয়ার কারণ হচ্ছে সে সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াচ্ছে, দাঁড়াইছে গরিব দুঃখী মানুষের দেখাচ্ছে দান খান করেছে, মানুষের মন দুঃখটা কেড়ে নিয়েছে দুগাই নিয়েছে, যে যে অবস্থায় গিয়েছে তার কাছে ফিরিনি। এর আগে যখন হিজলে ছিলেন তিনি গরিব মানুষের অনেক সাহায্য করেতেন, গরিব মানুষের আপাত বিবাদে তিনি সবসময় কাজ করেতেন, সেজন্য তাকে আমরা এই পছন্দ তাকে আমরা ভোট দিলাম। মানুষ তার এমনি ভালোবাসে আর বিভিন্ন মানে বহুত বছর ধরে সে দেশ এলাকার উন্নয়নের কাজকাম করছে, রাস্তাঘাট যেখানে ভাঙাচুরো আছে বা যেখানে একটু খারাপ আছে মানুষকে সহযোগ করছে, বাড়ি বাড়ি যায় মানুষের অভাব অনটন দেখাশুনো করে, মানুষের একটা বিশেষ করে মেয়ে ছেলের একটা আস্থা এসে গেছে তারপর বেশি। আমরা তৃতীয় লিঙ্গের সবসময় অবহেলিত ছিলাম, বর্তমান সরকার আমাদেরকে যেই পর্যায়ে নিয়ে এসেছে আমরা সরকারের কাছে এবং আমাদের দেশ নেত্রীর কাছে আকুল আবেদন যে আমরা এখন থেকে সবসময় চিন্তাভাবনা করেছি অতীতে এখনও চিন্তাভাবনা করবো, আমরা আর পিছিয়ে থাকতে চাই না, আমরা দেশ এবং জাতির সাথে সব কিছুর সাথে আমরা ডিজিটাল হয়ে উন্নত হয়ে জাতি হিসাবে বাঁচতে চাই মাথা উঁচু করে। পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম জনগণের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। পরাজয়ের কারণ হিসেবে তিনি অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী টাকার বিনিময়ে ভোট কিনেছেন। তবে কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন সুষ্ঠু নির্বাচনের দাবি করেছেন। নির্বাচনের যে স্লোগান আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব, সেই স্লোগানকে বাস্তবায়ন করে সাধারণ মানুষ তাদের মনের আকাঙ্ক্ষা সত্যিকার অর্থেই প্রকাশ করতে পেরেছে গতকালকের ভোটে। এবং সেই ভোটে আমরা ফলাফল বিশ্লেষণে দেখেছি যে 11টা ইউনিয়নের ভিতরে 3টি ইউনিয়ন স্বতন্ত্র প্রার্থী পাশ করেছে এবং একটু ব্যতিক্রম ধর্মী একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে 5,000 ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছেন। তিনি পেয়েছেন 9,557 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে পেয়েছে 4,529 ভোট।
তাছাড়া বাকি ইউনিয়নে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে কালীগঞ্জবাসী দারুণভাবে খুশি এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের জনপ্রতিনিধি তাদের মনের আকাঙ্ক্ষা প্রকাশ করতে পেরে তারা খুশি। আনারস প্রতীকে ঋতুর বিশাল জয়, উচ্ছ্বসিত তার সমর্থকেরা। রুবাইদ ইফতেখার, নিউজ বাংলাদেশ।